আসসালামু আলাইকুম সম্মানিত ভিডিও দর্শক ভাই ও বোনেরা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি এক ঐতিহাসিক পিচুরিয়া কবরস্থান মাহফিলে এসে কিন্তু উপস্থিত হয়ে গেছি। এটা হচ্ছে মাহফিলের গেটের বাহিরের অংশ, যেখানে রাস্তা থেকে এখান দিয়েই যেতে হবে। তো তারপরে আমি এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আগে এখানে আপনাদের যে সুন্দর একটি পরিবেশ, অর্থাৎ এখানে একটি সুন্দর একটি গেট নির্মাণ করা হয়েছে, সেই গেট আগে আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি কিন্তু ভিতরে রাস্তা দিয়ে নিয়ে যাব, তারপরে পুরুষ প্যান্ডেল আছে বা এরকমভাবে আমি সব কিছু আপনাদের মাঝে দেখাবো। তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু সুন্দর একটি পরিবেশ বা সুন্দর একটি গেট সাজানো হয়েছে। তো চলুন আমি আর এখানে দেরি না করে আপনাদের ভিতরে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মাত্র গেট থেকে ভিতরে চলে আসলাম। এই ভিতরে কিন্তু যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রায় 1 কিলো রাস্তার বা তার চেয়ে একটু কম এরকমভাবে কিন্তু লাইটিং করা হয়েছে সম্পূর্ণ জায়গা। তো আমি আপনাদের মাঝে এখন এই রাস্তাটুকুর যতটুকু দূরে যাওয়া সম্ভব তো আমি এখানে ভিডিও করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীর এখানে ভিড় জমেছে, কেননা প্রায় করোনাকালীন সময়ে 6 থেকে 8 মাস ধরে এখানে কিন্তু বা টাঙ্গাইল পশ্চিম টাঙ্গাইলে কোনো ধরনের অনুষ্ঠান হচ্ছে না, যার কারণে মুসলমানদের একটি আমত লেগেছে যে এখানে একটি বড় একটি অনুষ্ঠান। আপনারা অবগত আছেন যে গত 2টি ঈদেও কিন্তু আনন্দ করা হয়নি, যার ফলে এখানে একটি মানে আমার পশ্চিম টাঙ্গাইলে একটি বিশাল একটি মাহফিল, সেই ক্ষেত্রে মানুষ অনেক এখানে ভিড় করছে। তো যদিও মাহফিলের করোনার কোনো কেউ ভয় নেই, তো তারপর আমি আপনাদের এখন তো সরাসরি নিয়ে যাব আমাদের সেই পুরুষ প্যান্ডেলের ভিতরে অবস্থানে কীরকম অবস্থা, সেখানে কীরকম সজ্জিত করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি আমার আপনাদেরকে নিয়ে যাব পুরুষ প্যান্ডেলের ভিতরে। তো আমার বাম পাশে আছে পুরুষ প্যান্ডেল, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি সরাসরি নিয়ে যাব সেই পুরুষ প্যান্ডেলের ভিতরে। তো সামনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে মানুষ মাহফিল শুনতে আসছে, ভিতরে কিন্তু আরও মানুষ দেখতে পাবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে যতটুকু সম্ভব এখানে কিন্তু মঞ্চে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং স্টেজটা অনেক সুন্দর। মঞ্চটার ভিতরে অংশ আসলে আসলে শরীরটা গরম হয়ে গেল। এখন আমি আপনাদের টেনে দেখাচ্ছি এখানে মানুষ যে এখানে বক্তব্য দিচ্ছে একজন। তো তারপরে কিন্তু পাশে এখানে উপস্থিত আছেন আমাদের 8 নং বাগিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, অন্যান্য নেতাকর্মীরা কিন্তু এখানে বসে বক্তব্য দিচ্ছে। একটু পরে আমাদের মাহফিল শুরু হবে, ওয়াজ শুরু হবে, এখানে বক্তব্য পর্ব শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জনগণ কিন্তু বা মুসল্লি এসে হাজির হয়ে গেছে মাহফিল শোনার জন্য। সর্বোপরি এই মাহফিল তো সার্থক হবে ইনশাল্লাহ আমি মনে করতেছি, কারণ এখানে অনেক অনেক মানুষ মাহফিল শুনতে বসে আছে এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে এই মাহফিল শুনতে। যেহেতু অনেক দিন পরে এত বিরাট একটি মাহফিল, সুন্দর একটি পরিবেশ, এই শীতকালীন সময়ে মানুষের একটু আনন্দ হচ্ছে এই মাহফিল দিয়ে। তো তারপরে এখন আমি আপনাদের মাঝে নিয়ে যাব ওই পাশে, যেহেতু স্টেজ এখান থেকে ফলো করা হয় না, তো এই পাশে আমরা চলে আসলাম। এপাশ থেকে এখানে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর আপনাদের দেখানো যাচ্ছে। তারপরেই আমাদের সেই নেতাকর্মীরা আগমন করেছে, তারা বক্তব্য দেবে। তো তারপরে আমি আপনাদেরকে আবার বাহিরের অংশ একটু ভিডিও করাবো। তো তারপরে দেখুন এখানে কিন্তু অনেক নেতাকর্মীর সামনে মঞ্চে উপবিষ্ট আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কত জনগণ, তো আমি আপনাদের মাঝে দেখাবো এখন মূল কাহিনী, যেটা হচ্ছে মঞ্চের ভিতরে অংশ আপনারা দেখেন ভালো করে, আমি দেখাচ্ছি। তো এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করছেন 8 নং বাগিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তিনি কিন্তু মঞ্চে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে বক্তব্য দান করা উপস্থাপন করছেন। তো তারপরে আরও আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয়ের পরেই এখানে কিন্তু মাহফিল ধারাবাহিকভাবে কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্যান্ডেলের ভিতরে অংশ এ পর্যন্তই থাক, তারপরে আমি যতটুকু সম্ভব আবার বাহিরে আপনাদের অন্যান্য অংশটুকু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ততক্ষণ একটু অপেক্ষা করুন, আমি মূল ভিডিও দেখাবো। তো এইমাত্র আমরা বাহিরে অংশে চলে আসলাম। বাহিরে এখানে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল দিয়ে কিন্তু এখানে মিছিল করে বা স্লোগানের সহিত কিন্তু এখানে আমাদের যে মধ্যমণি আজকের অনুষ্ঠানের যে প্রধান বক্তা সে কিন্তু আগমন করছে। তো এই যে এইমাত্র জিপ গাড়িতে চলে আসলো আমাদের প্রধান বক্তা, যে আজকে এখানে প্রধান বক্তা যিনি, তিনি কিন্তু এই মুদ্রায় চলে আসলো। তো বাহিরে সবাই তাকে এখানে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে। তো আমাদের জিপ গাড়ি চলে গেলো। তো আজকের মাহফিলের শেষ পরিস্থিতি